প্রত্যেকটা এলাকা ভিত্তিক থানা পর্যায়ে থেকে বিভিন্ন মামলা মোকদ্দমা দেওয়া হচ্ছে, গায়ে
আমরা কি আরেকটা নেই শেখ হাসিনার অধীনে আমরা কি বেঁচে থাকতে পারবো এই বাংলাদেশের মাটিতে আমরা যদি আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকতে চাই একজন নাগরিক হিসেবে আমরা বেঁচে থাকতে চাই সসম্মান নিয়ে নিজ বাসগৃহে নিজ ঘরে যদি আমরা নিরাপদে বাস করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে এই স্বৈরাচারী এই পাকশালের পিতাটাকে আমাদেরকে দুর্বার আন্দোলন করে তাদেরকে ক্ষমতা থেকে আমাদের হটাতে হবে সময়ের দাবি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত আছেন আজকের সময়ের দাবি এই শেখ হাসিনার বিরুদ্ধে এক দফার দুর্বার আন্দোলনের ঘোষণা দিতে হবে কঠোর কর্মসূচির মাধ্যমে এই অবৈধ খুনি আওয়ামী লীগ সরকারকে পতন ঘটিয়েই আগামী নির্বাচনের আগেই তাদের পতন ঘটাতে হবে যাতে করে একটা নিরপেক্ষ সুষ্ঠু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনটা আমরা সুষ্ঠুভাবে করতে পারি প্রিয় ভাইরা বক্তব্য আর নির্ধারিত করার কিছু নাই আমরা সকলেই রাজপথে ছিলাম রাজপথে আছি এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আগামীতে যে কোনো আন্দোলন সংগ্রামের কর্মসূচি আসবে আমাদের সংগ্রামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু রয়েছেন আমাদের আমিনুল ভাই রয়েছেন ওনারা যেভাবে নেতৃত্ব দিয়ে চলেছেন এই আন্দোলনকে বেগবান করে চলেছেন আমি আপনাদের আহ্বান জানাবো আগামী দিনে আন্দোলন সংগ্রামের যে কোনো